কোভিড পরিস্থিতি মোকাবেলায় শিলিগুড়ির মানুষের জন্য রাত্রিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি। আজ শিলিগুড়ির হাসমি চকে এই পরিষেবার উদ্বোধন করেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পাশাপাশি এদিন শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির হাতে 10টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন সাংসদ রাজু বিস্ট। এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে রাত্রি 11টা থেকে সকাল 6টা পর্যন্ত। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, প্রয়োজনে মানুষের চাহিদা অনুযায়ী আরও অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে তিনি জানান, স্থানীয় প্রশাসন প্রচার চালাচ্ছে অ্যাম্বুলেন্সের, কিন্তু বাস্তবে তার কোনো মিল নেই। কারণ ফোন করে মিলছে না অ্যাম্বুলেন্স, তার কটাক্ষ স্থানীয় প্রশাসন চেষ্টা করলে সেই চেষ্টা ফলদায়ক নয়। বিধায়ক শঙ্কর ঘোষের এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার। তিনি বলেন, মানুষ রাজ্যে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, রাজনীতি না করে অবিলম্বে বিজেপির সাংসদ এবং বিধায়কের উচিত রাজ্যের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা। আজকে থেকে আমরা ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে রাত্রিকালীন অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার, 10টি অক্সিজেন সিলিন্ডারের আমরা ব্যবস্থা করলাম। রাত্রি 11টা থেকে ভোর 6টা অবধি এই পরিষেবা আমরা দেব। গৌরিক সেবা এবং স্যাফরন কেয়ারের নামে এই পরিষেবা দেওয়া হবে। এর পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষ রাত্রিকালীন অবস্থায় অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেটাকে আমরা দূর করতে চাই। একটা অ্যাম্বুলেন্স দিয়ে শুরু করলাম, প্রয়োজনে এটাকে আরও বাড়াবো। 10টা অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুরু করলাম, প্রয়োজনে আরও বাড়াবো। আমরা কৃতজ্ঞ আমাদের মাননীয় সাংসদ শ্রী রাজু বিশ মহাশয়ের কাছে, যে তিনি নিজে এখানে আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার এই উদ্যোগকে তিনি ধন্যবাদ দিয়ে আমাদেরকে 2 10 লিটারের অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছেন। ফলে এই মোট 12টি অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আমাদের কাজ চলবে। আমরা বিরোধী হতে পারি, কিন্তু বিকল্প পথের সন্ধান আমরা বর্তমান প্রশাসক মণ্ডলী শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বর্তমান স্বাস্থ্য প্রশাসনকে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে একটা বিকল্প পথের রাস্তা দিয়ে তাদের পাশে সহযোগিতা করতে চাই, শিলিগুড়ি শহরের মানুষের পাশে দাঁড়াতে চাই। দাদা, যেখানে স্থানীয় প্রশাসন যারা একের পর এক বলছে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হচ্ছে, কিন্তু মানে সেক্ষেত্রে তাহলে আপনাদের রাত্রিবেলা কেন হঠাৎ করে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে হবে? বাস্তবে ঘোষণা করা আর কার্যকরী করার মধ্যে পার্থক্য আছে। দেখবেন, বড় বড় সাইনবোর্ড লাগানো আছে, এতগুলো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, এতগুলো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, ফোন করলে দেখা যায় অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। ফলে বাস্তবে কাজটাকে করানো, সেই করানোর ব্যর্থতার কারণেই আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। তাদের চেষ্টা ফলদায়ক নয়, আমি কাউকে ব্যর্থ বলি না, চেষ্টা করছেন কিন্তু ফলদায়ক নয়। ফলে ফলদায়ক একটা তো রাস্তা আমাদের বের করতে হবে, আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সেটা কিন্তু করার চেষ্টা করছি। রাত্রিকালীন বা দিনকালীন এরকমভাবে তো কোনো পরিষেবা হয় না, মানুষের যখন প্রয়োজন আসবে তখনই মানুষকে পরিষেবা দেওয়াটাই কর্তব্য। ইতিমধ্যেই আমাদের শিলিগুড়ি পৌর নিগম এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যথেষ্ট অ্যাম্বুলেন্স আছে, ওনার যদি অ্যাম্বুলেন্স দেওয়ারই প্রয়োজনীয়তা উপলব্ধি করে থাকেন তাহলে সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অথবা পুরসভার হাতেই দেওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে, এত বড় বড় কথা বলে তো লাভ নেই, যে পরিকাঠামো শিলিগুড়ি পৌর নিগম এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে আছে সেটা বিজেপির সারা পশ্চিমবাংলায় কোথাও নেই। বিজেপি একটা অসংগঠিত দল হিসাবে শিলিগুড়িতে পরিণত হয়েছে বা পশ্চিমবাংলায় পরিণত। ওনার যেটা করা উচিত সেটা হচ্ছে ভ্যাকসিন বিহারে যেভাবে দেওয়া হচ্ছে, আসামে যেভাবে দিচ্ছে কেন্দ্র সরকার, সেটা পশ্চিমবাংলায় বাংলার মানুষের জন্য আনা উচিত, ওনার সেই দাবি করা উচিত ছিল। এর আগেও আমরা বলেছি, এই সময় কোভিডের সময় রাজনীতি না করে প্রত্যেক জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ, এনজিওস থেকে যারা কাজ করছেন, ফ্রন্ট ওয়ার্কার রয়েছেন, ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদের পাশে থেকে মানুষকে সেবা করা এটাই মূল কাজ হওয়া উচিত। যেটা বিজেপি করছে এটা কোনো কাজের কাজ নয়, শুধুমাত্র রাজনীতি করার জন্য। বাংলাকে মেলাইন করা, বাঙালিকে মেলাইন করা, বাংলার মানুষকে মেলাইন করার জন্য এই সমস্ত চেষ্টা করছেন, তাতে মানুষ জবাব দিয়ে দিয়েছেন। মানুষ কী চাইছেন সেটা মানুষ মে মাসেই জবাব দিয়েছে,
দোসরা মে নির্ধারিত হয়ে গেছে যে আগামী এই কোভিড সামলানোর জন্য মানুষ দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র যে করবে না সেটা মানুষ জানেন। ওনাদের আমি আবার বলবো যে এখানকার সাংসদ, সর্বভারতীয় দল, সবচেয়ে বেশি পুঁজি যাদের কাছে রয়েছে, তাদের উচিত বাংলার মানুষকে ক্ষমা প্রার্থনা করে ভ্যাকসিনের ব্যবস্থা করা। শিলিগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।